হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো এবং বুকলেট 2022-এর সমস্ত ক্যান্ডিডেটরা, আজকে তোমাদের অ্যালটমেন্ট লেটার প্রকাশ করার দিন ছিল, প্রথম দিন। কিন্তু দেখতে পাচ্ছ নোটিফিকেশন এখানে কোনো রকম কোনো কিছু আসেনি, এবং তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানেও কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু আসেনি। তো ডেফিনেটলি আজকে 1 তারিখ, আর 1 ঘন্টার মধ্যে 1 তারিখ শেষ হয়ে যাবে, 2 তারিখ হতে চলেছে। আগে যখন তোমাদের চয়েস ফিলিং বা রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়েছিল, সেটাও কিন্তু 23 তারিখ থেকে হবে বলা হয়েছিল, কিন্তু 23 তারিখে হতে পারেনি টেকনিক্যাল ইস্যুজের জন্য, কিন্তু সেটা পরের দিন থেকে শুরু হয়েছিল। এবং আজকে বলা হয়েছিল যে ফার্স্ট অ্যালটমেন্ট লেটার 1 সেপ্টেম্বর বার করা হবে, কিন্তু আজকে টেকনিক্যাল ইস্যুজের জন্যই কিন্তু হলো না। তোমাদেরকে আগে আপডেট দিয়েছিলাম যে যে সমস্ত স্টুডেন্টসরা চয়েস লক করেনি, তাদের কথা ছিল যে অটোমেটিক্যালি চয়েস লক হয়ে যাবে, কিন্তু কোনো না কোনো কারণে টেকনিক্যাল কিছু ইস্যুজের জন্য তাদের কিন্তু চয়েস যেগুলো রেখেছিল সেগুলো কিছুই আর দেখা যাচ্ছিল না। এরকম অনেকেরই সমস্যা হয়েছে, সেটা তোমরা অনেকেই জানিয়েছো আমাকে। তো আশা করছি কালকে অর্থাৎ 2 সেপ্টেম্বর তোমাদের কিছু না কিছু কাউন্সিলের তরফ থেকে নিশ্চয়ই জানানো হবে। এক যদি হয় তোমাদেরকে আমি ডেফিনেটলি আপডেট দেবো, এবং এখানে তোমরা দেখতে পারবে ক্লিক টু ভিজিট, এই জায়গাটা নিউ বলে এরকম একটা অপশন আসবে, তার মানে জানবে ওখানে নতুন কিছু এসেছে। এখনো পর্যন্ত কিন্তু দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন এন্ড চয়েস ফিলিং ইজ ক্লোজড। তো আজকে একটা ওয়ার্কিং ডেজ হয়ে গেল, তো আশা করছি কালকে যা সমস্ত টেকনিক্যাল ইস্যুজ আছেন ওনারা সলভ করবেন, এবং তোমাদের কালকের মধ্যে হয়তো অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে। 2 থেকে 7 তারিখে কিন্তু অ্যাডমিশন নেওয়ার তোমাদের ফার্স্ট অ্যালটমেন্টে যাদের বেরোবে তাদের ডেট, অর্থাৎ আজকে বেরোলো না মানে তোমাদের একদিন এমনিই কমে যাচ্ছে। আজ না হয় কাল তোমাদের ডেফিনেটলি শুরু হবে। তো 2 সেপ্টেম্বর এক্সপেক্ট করো না যে সকাল থেকেই হয়তো পেয়ে যাবে, সেটা নয়, দুপুর বা বিকালের পর থেকে হয়তো তোমাদের অ্যালটমেন্ট লেটার কালকে দেওয়া হবে। অর্থাৎ 2 সেপ্টেম্বর দুপুরের পর থেকে হয়তো তোমরা তোমাদের অ্যালটমেন্ট লেটার পেতে পারো, আর যদি সেটা না হয় তাহলে 3 সেপ্টেম্বর থেকে অবশ্যই তোমাদের কিন্তু অ্যালটমেন্ট লেটার আশা করছি চলে আসবে। এবং যদি অনেক বেশি কিছু পরিবর্তন হয় তাহলে নিশ্চয়ই কাউন্সিলের তরফ থেকে তোমাদেরকে কিন্তু একটা নোটিফিকেশন অবশ্যই দেওয়া হবে, কারণ তোমরা জানো এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি যখন 23 তারিখ কাউন্সিলিং এর প্রসেসটা তোমরা অংশগ্রহণ করতে পারোনি, তখন কিন্তু কাউন্সিলের তরফ থেকে রাত্রে বেলা একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ডিউ টু সাম টেকনিক্যাল ইস্যুস কাউন্সিলিং পোর্টাল সরি ইন দ্য কাউন্সিলিং পোর্টাল ক্যান্ডিডেট হু আর আনএবল টু রেজিস্টার। তো এরকম একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল একদম রাত্রেবেলা। তো এখন ডেফিনেটলি আমি এখন 11টার সময় তোমাদেরকে আপডেট দিচ্ছি, এখনো পর্যন্ত কোনো রকম কিছু আসেনি। তো আশা করছি 2 সেপ্টেম্বর তোমরা তোমাদের ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট এক্সপেক্ট করতে পারো। আর যদি কোনো কারণে 2 সেপ্টেম্বর না সম্ভব হয় টেকনিক্যাল ইস্যুস যেগুলো হচ্ছে সেগুলোকে সলভ করার, তাহলে আশা করছি 3 সেপ্টেম্বরের মধ্যে তোমরা ডেফিনেটলি তোমাদের অ্যালটমেন্ট লেটার কিন্তু পেয়ে যাবে।